বরঞ্চ একজন ঔরত এসে একজন মহিলা এসে তার কথাগুলো যখন বলে গেল তার মুখের মধ্যে এমন হাসি দেখা গেল মনে হচ্ছে যেন সে তার সমস্ত কিছু মঞ্জুর করে নিয়েছে এই কথা বলার পরে তখন তিনি বললেন যে আপনি যেই জন্য এসেছেন ইনশাআল্লাহ আপনার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকেও মঞ্জিলে মাকসুদে পৌঁছাবে বলে সুবহানাল্লাহ যখন এই কথা বললেন ওই হাফেজ সাহেব তিনি বুঝতে পারছেন যে জন্য তিনি এসেছেন আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন এবার তিনি তাকে জিজ্ঞাসা করছেন কে আপনি আপনি কি জন্য আমার সামনে এসেছেন তখন তিনি বলতেছেন আরে বাবা আমি এই জন্য আপনার সামনে এসেছি আপনি যখন কোরআন মজিদের তেলাওয়াত করছিলেন আপনার তেলাওয়াতটা আমার কাছে খুব ভালো লাগছিল সুবহানাল্লাহ আপনার তেলাওয়াতটা আমার কাছে খুব ভালো লাগতেছিল যার জন্য আমি আপনার জন্য আল্লাহর দরবারে হাত উঠাচ্ছিলাম আমি চাচ্ছিলাম আগে একটু কোরআন তেলাওয়াত হোক কারণ এটা এমন কোরআন তেলাওয়াত আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন একদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে সামনে রেখে একদিন রব্বুল ইজ্জত কোরআনে পাকের তেলাওয়াত করবেন যেই দিন আল্লাহর হাবিব থাকবেন সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম থাকবেন সেই দিন আপনি তেলাওয়াত করেন আর রহমান ও আল্লামাল কোরআন রব্বুল ইজ্জত সেদিন সেই সময় সেই অবস্থায় তখন প্রকাশ করবেন আনার রহমান বলুন সুবহানাল্লাহ সেই তেলাওয়াত তখন তেলাওয়াতের কথা